হ্যালো ফ্রেন্ডস নিশ্চয়ই তোমরা সবাই ভালো আছো আজকে আমি যে ভিডিওটি করছি এটা একটা ক্লাসের ভিডিও দশম শ্রেণীর দু নম্বর অধ্যায় জীবনের প্রবাহ মানতা এই অধ্যায় থেকে একটা অংশ আমি আজকে ক্লাস করব এই অংশটি খুবই মনোযোগ সহকারে না দেখলে তোমরা সবাই বুঝতে পারবে না কেমিক্যাল কম্পোজিশান অব ডিএনএ ডিএনএর রাসায়নিক উপাদান এটা যতটা সহজ সরলভাবে বোঝানো যায় আমি চেষ্টা করছি মনোযোগ সহকারে দেখো তো ক্রোমোজোমের রাসায়নিক উপাদান অর্থাৎ একটা ক্রোমোজোমের ভেতরে রাসায়নিক উপাদান কি কি অংশ নিয়ে গঠিত ক্রোমোজোমের রাসায়নিক উপাদানের আমরা দেখতে পাব প্রধানত দুটি অংশ একটা হচ্ছে নিউক্লিও প্রোটিন এবং কিছু ধাতব আয়ন ধাতব আয়নের মধ্যে ধাতব আয়নের মধ্যে ম্যাগনেশিয়াম ক্যালসিয়াম এবং আয়রন এই ধাতব এগুলো আয়ন অনুপাতে এখানে থাকে তাহলে নিউক্লিয় প্রোটিন এবং ধাতব আয়ন তাহলে নিউক্লিয় প্রোটিনের মধ্যে আমরা নিউক্লিক অ্যাসিড দেখতে পাবো এবং প্রোটিন অংশ দেখতে পাব নিউক্লিক অ্যাসিড দু ধরনের হয় ক্রমজমের মধ্যে ফর্টি ফাইভ পার্সেন্ট থাকে ডিএনএ এবং ওয়ান পয়েন্ট টু পারসেন্ট থাকে আর এবং প্রোটিন দু ধরনের থাকে একটাকে বলা হচ্ছে হিস্টোন প্রোটিন যেটা নাইনটি পার্সেন্ট থাকে আরেকটাকে বলা হচ্ছে নন হিস্টোন প্রোটিন যেটা টেন পারসেন্ট থাকে হিস্টোন প্রোটিন বা ক্ষারীয় প্রোটিন এবং নন হিস্টোন প্রোটিন বা আমলিক প্রোটিন হিস্টোন প্রোটিনের মধ্যে আমরা চার রকমের হিস্টোন প্রোটিন দেখতে পাবো এইচ ওয়ান বলা হয় এইচ টু বলা হয় এইচ থ্রি এইচ ফোর এই চার রকমের হিস্টোন প্রোটিন এর মধ্যে থাকে তো হিস্টোন প্রোটিনের মধ্যেই আমরা হিস্টিডিন আর্জিনিন লাইসিন এইগুলো হিস্টোন প্রোটিনের উদাহরণ আর নন হিস্টোন প্রোটিনের মধ্যে উদাহরণ টিপ্টোফ্যান টাইরোসিন ট্রিপ্টোফ্যান টাইরোসিন নন হিস্টোন প্রোটিনের মধ্যে উদাহরণ ডিএনএর এবং আর এর মধ্যে ডিএনএ দেখতে হচ্ছে দ্বিতন্ত্রী একটা তন্তু দুটো তন্তু পেঁচিয়ে ডান দিক থেকে পেঁচিয়ে একসঙ্গে জুড়ে আছে এই ডান দিক দিয়ে পেঁচিয়ে যে পাক খেয়ে আছে এটা ওয়াটসন এবং ক্রিক ক্রিকের মডেলে এর আগের ভিডিওতে আমি ডিটেলসে আলোচনা করেছি আবার রাসায়নিক উপাদানের মধ্যে এখানে আমরা কি কি উপাদান দিয়ে গঠিত সেটা আমরা ডিএনএর মধ্যে দেখতে পাবো এবং আর মধ্যে দেখতে পাবো এখানে প্রধান গঠনগত কার্যগত একক হচ্ছে নিউক্লিওটাইট এই টোটাল অংশটা নিউক্লিওটাইট পলিনিউক্লিওটাইট অনেক নিউক্লিওটাইট অংশ দিয়ে এটা তৈরি তাই একে বলা হচ্ছে পলিনিউক্লিওটাইট ডিএনএ এবং আর পলিনিউক্লিওটাইডের মধ্যে অনেক মোনো আছে পলি মধ্যে অনেক মোনো নিউক্লিওটাইট আছে মনো নিউক্লোটাইট নিউক্লিওটাইট নিউক্লোটাইডের মধ্যে নাইট্রোজেনযুক্ত বেস থাকবে সুগার থাকবে ফসফেট থাকবে বেস থাকবে সুগার থাকবে ফসফেট থাকবে সুগার নাইট্রোজেনযুক্ত খার আর ফসফেট নিয়ে নিউক্লোটাইট আর নাইট্রোজেনযুক্ত সু বেস এবং সুগার এই দুটোকে মিলে বলা হচ্ছে নিউক্লোসাইট এবং এই সুগারের সঙ্গে ফসফেটের যে সংযোগ সেই সংযোগের বন্ধনটার নাম হচ্ছে ফসফোড্যাস্টার বন এবং সুগারের সঙ্গে নাইট্রোজেন বেসের যে সংযোগ এই সংযোগের মধ্যে যে বন্ধনটা তাকে বলা হচ্ছে গ্লাইকোসাইডিক বন্ধন এই নিউক্লোটাইট এর মধ্যে অনেকগুলো নিউক্লোটাইট এইরকম সুগার ফসফেট নাইট্রোজেন খার নিয়ে অনেকগুলো নিউক্লোটাইট এর মধ্যে যুক্ত আছে তাই নিউক্লিওটাইডের মধ্যে আমরা দেখতে পাবো ফসফরিক অ্যাসিড এবং নিউক্লিওসাইট নিউক্লোসাইট বলতে যুক্ত বেস এবং সুগার নিউক্লোসাইট এই যুক্ত বেস এবং সুগার তাহলে যুক্ত বেস যেটা আছে সেইটা দু রকমের হয় পিউরিন বলা হয় এবং পিরিমিডিন বলা হয় পিউরিন একটু আকারে বড় হবে পিরিমিডিন একটু আকারে ছোট হবে আর একটা পার্থক্য হচ্ছে পিউরিনের যে গঠনগত যে অংশটা সেটা দুটো বলয় এইটা একটা বলয় এইটা একটা বলয় এই রকম দুটো বলয় বা রিং দিয়ে তৈরি আর পিরিমিডিনের যে গঠনগত যে স্ট্রাকচার সেটা কিন্তু একটা রিং দিয়ে তৈরি এইটা একটা পিউরিন পিরিমিডিন মধ্যে পার্থক্য পিউরিনের মধ্যে আমরা দেখতে পাবো নাইট্রোজেন বেস বা নাইট্রোজেনযুক্ত খার দু রকমের এডিনিন এবং গুয়ানিন আর পিরিমিডিনের মধ্যে দেখতে পাবো থাইমিন সাইটোসিন এবং আর এনে হলে ইউরাসিল এটা পিরিমিডিনের মধ্যে এবং এই খারগুলারও একটা নির্দিষ্ট আকার আছে এই আকারের ব্যাপারটা কেন নির্দিষ্ট করা আছে আমরা যদি কারোর সঙ্গে হ্যান্ডশেক করতে যাই তখন হাত বাড়ালে ডান হাতটা বাড়ালে ওই ভদ্রলোক ঠিক ডান হাততেই বাড়াবে তবেই হাতে হাতে হ্যান্ডশেকটা ঠিক খাপে খাপ মিলে যাবে ঠিক সেই রকম উদাহরণ অনুযায়ী আমরা এডিনিনের যে আকারটা দেখব এখানে এই রকম আকার আছে এবং এর সঙ্গে ম্যাচ হবে থাইমিনের আকারটা এই আকারটা গিয়ে এই আকারে গিয়ে বসে যাবে তাই এডিনিন সবসময় থাইমিনের সঙ্গে যুক্ত হবে তাই এখানে এ থাকলে এখানে টি আসবে এডিনিন থাকলে থাইমিন হবে আর সাইটোসিনের যে আকারটা গুয়ানিনের সঙ্গে ম্যাচ হবে গুয়ানিনের যে আকারটায় ঠিক একটু আকারে এইখানটায় গোল আছে এখানেও কিন্তু সাইটোসিনের এই আকারে একটু গোল আছে এই গোল অংশটা এখানে এসে সেট হবে তাই গুয়ানিন থাকলে সাইটোসিন তার সঙ্গে ম্যাচ হবে তাই গুয়ানিন যখন থাকবে তার সঙ্গে সাইটোসিন এবং এইখানে হাইড্রোজেন বন্ধন দুটো বেস দুটো বেশকে হাইড্রোজেন বন্ধন দিয়ে আবদ্ধ থাকবে গুয়ানিন এবং সাইটোসিনের মাঝখানে যে হাইড্রোজেন বন্ধন সেটা হচ্ছে ত্রিবন্ধন এবং থাইমিন এবং এডিনিয়ার মধ্যে যেটা হাইড্রোজেন বন্ধন সেটা হচ্ছে ডি বন্ধন এটা আমরা এইভাবে দেখতে পাবো এর মধ্যে বন্ধন গ্লাইকোসাইডিক বন্ধন ফসফোডঅ্যাসটার বন্ধন যেটা সুগার এবং ফসফেটের মধ্যে যে বন্ধন সেটা ফসফোড্যাস্টার সুগার এবং নাইট্রোজেন বেসের মধ্যে যে বন্ধন সেটা গ্লাইকোসাইডিক বন্ধন এবং দুটো নাইট্রোজেন বেসের মধ্যে যে বন্ধন সেটা হচ্ছে হাইড্রোজেন বন্ধন এবং এই নাইট্রোজেন বেস এবং সুগার এবং ফসফেট নিয়ে নিউক্লোটাইট একটা নিউক্লোটাইট মনোনিউক্লোটাইট মনোনিউক্লোটাইট এইভাবে অনেকগুলো নিউক্লোটাইট এর মধ্যে আছে তাই ডিএনএকে বলা হয় পলিনিউক্লিওটাইট আর আর এন এর ক্ষেত্রেও ঠিক একই রকম গঠনগত দিক দেখতে পাওয়া যায় এখানেও সুগার ফসফেট সুগার ফসফেট সুগার ফসফেট করে তন্তুটা তৈরি এবং একটা সাইডে আমরা সুগারের সঙ্গে দেখতে পাবো নাইট্রোজেন বেস যুক্ত আছে এখানে কোনো হাইড্রোজেন বন্ধন দিয়ে পাশে কোনো তন্তু নেই বলে এখানে কোনো যুক্ত নেই পাশাপাশি কোনো খারের সঙ্গে শর্করা যেটা আছে না ডিএনএর মধ্যে এবং আর এর মধ্যে শর্করাটা পেন্টোস শর্করা শর্করা যেটা থাকে এটা হচ্ছে পেন্টোস শর্করা পাঁচ যুক্ত এই পাঁচ কার্বন অর্থাৎ একটা কার্বন দুটা কার্বন তিনটা কার্বন চারটা কার্বন পাঁচটা কার্বন পাঁচটা কার্বনের সঙ্গে ঠিক ভাবে কার্বনের যোজ্যতা চার সেই চার যোজ্যতা ফিল করার জন্য এখানে সেইভাবে স্ট্রাকচারটা হয়েছে ডিএনএর যে স্ট্রাকচারটা একে বলা হয় ডি অক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড কারণ এই দু নম্বর কার্বন থেকে একটা অক্সিজেন বেরিয়ে গেছে এখানে কোনো অক্সিজেন থাকে না ডি অক্সি মানে অক্সিজেন বেরিয়ে গেছে তাই এটা হচ্ছে একটা ডি অক্সি বলা যেতে পারে তাই একে বলা হয়েছে ডি অক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড আর এর ক্ষেত্রে কিন্তু দু নম্বর কার্বনে অক্সিজেন আছে তাই একে শুধু বলা হয় নিউক্লিক অ্যাসিড আরেকটা ব্যাপার ফসফরিক অ্যাসিড ফসফরিক অ্যাসিড যেটা থাকে অর্থাৎ ফসফেট গ্রুপ মানে ফসফরিক অ্যাসিড থেকে এসেছে কীভাবে এসেছে না ফসফরিক অ্যাসিডের গঠন বা স্ট্রাকচার যদি আমরা দেখি পরিষ্কারভাবে তাহলে এইচ থ্রি পিও ফোর তাহলে এইচ থ্রি তিনটা এইচ একটা দুটা তিনটা তিনটা এইচ এইচ থ্রি পিও ফোর পি একটা আর ও আছে এক দুই তিন চার অর্থাৎ এইটা হচ্ছে ফসফরিক অ্যাসিডের ও একটা গঠনগত স্ট্রাকচার এই ফসফরিক অ্যাসিড থেকে তিনটা হাইড্রোজেন বেরিয়ে যায় তিনটা হাইড্রোজেনকে সরিয়ে নিলে তার স্ট্রাকচারটা দাঁড়ায় রকম অর্থাৎ এখানে হাইড্রোজেনগুলো মুছে গেল থাকলো শুধু অক্সিজেন অক্সিজেনটা তখন একা থাকলো তখন কিন্তু এটা নেগেটিভ আয়ন হয়ে গেল তাই ফসফেট গ্রুপের এই তিনটা থ্রি মাইনাস থাকে থ্রি মাইনাস মানে তিনটি ইলেকট্রন এখানে আয়ন যোজিমূলক একটা থাকে তো এই ফসফেট গ্রুপটা সুগারের সঙ্গে যুক্ত হয় যে সুগার যে দেখতে পাই সেই সুগারের সঙ্গে ফসফেট গ্রুপটা ফসফরিক অ্যাসিড থেকে এসছে বলে ডিএনএকে বলা হয় নিউক্লিক অ্যাসিড ডিএনএকে বলা হচ্ছে নিউক্লিক অ্যাসিড আমরা এই সব তথ্যগুলো ডিএনএর রাসায়নিক উপাদান হিসাবে আলোচনা করলাম এবং সংক্ষেপে আরেকবার বলে দিচ্ছি যে যাতে সবারই আবার ভালো করে মেমোরিতে আসে যে ক্রোমোজোমের রাসায়নিক উপাদানের দুটি অংশ নিউক্লিও প্রোটিন এবং ধাতব আয়ন নিউক্লিও এর মধ্যে দুটি অংশ ডিএনএ এবং আর প্রোটিন দু রকমের হয় ক্ষারীয় প্রোটিন এবং আম্লিক প্রোটিন ক্ষারীয় প্রোটিনটাকে হিস্টোন বলা হয় আম্লিক প্রোটিনটাকে নন হিস্টোন বলা হয় হিস্টোন প্রোটিন চার রকমের এইচ ওয়ান এইচ টু এইচ থ্রি এইচ ফোর এবং ডিএনএ এবং আর এর গঠনগত একক হচ্ছে নিউক্লিওটাইড নিউক্লোটাইট ডিএনএ এবং আর এনএ এটা হচ্ছে পলি নিউক্লোটাইট তাহলে পলিনিউক্লোটাইটের মধ্যে মনো নিউক্লোটাইট অনেক আছে একটা নিউক্লোটাইটের মধ্যে ফসফরিক অ্যাসিড এবং নিউক্লোসাইট থাকে ফসফরিক অ্যাসিড এবং নিউক্লোসাইট ফসফরিক অ্যাসিডটা ফসফেট গ্রুপ হিসাবে তৈরি হয় এবং ফসফেট গ্রুপটা ফসফরিক অ্যাসিড থেকে এসেছে এবং সুগারের সঙ্গে যুক্ত হয়েছে নিউক্লোসাইট এর মধ্যে দেখতে পাবো নাইট্রোজেন বেস এবং পাঁচ কার্বনযুক্ত শর্করা পেন্টোস শর্করা নাইট্রোজেন বেসের মধ্যে দু রকমের বেস আছে পিউরিন এবং পিরিমিডিন পিউরিন গঠনগত দিক থেকে দুটোর মধ্যে পার্থক্য হচ্ছে এইটা দুটো রিং দুটো বল রিং বা বলয় দিয়ে তৈরি এই রকম গঠন পিরিমিডিনের ক্ষেত্রে একটা রিং দিয়ে তৈরি কিন্তু পিউরিনের ক্ষেত্রে দুটো রিং দেখতে পাবো এবং পিউরিন আকারে বড় হবে পিরিমিডিন আকারে ছোট হবে পিউরিনের মধ্যে দুটি অংশ দেখতে পাবো দুটি খার দেখতে পাবো যেটা হচ্ছে এডিনিন এবং গুয়ানিন এডিনিনের আকার ঠিক নির্দিষ্ট করা আছে যাতে কোনো একটা আকারের সঙ্গে ম্যাচ হয় যেটা হচ্ছে থাইমিন যেটা পিরিমিডিনের মধ্যে আছে একটা পিউরিন এবং একটা পিরিমিডিন এইভাবেই ম্যাচটা হবে এডিনিন এবং থাইমিন ম্যাচ হবে আকারের জন্য আকারটা ঠিক এইভাবে খাঁচ কাটা আছে যাতে থাইমিনেরও খাঁচ ঠিক সেইভাবে করা আছে যাতে সেট হয়ে যায় গুয়ানিনের সঙ্গে সাইটোসিনের আকারের মিল আছে তাই গুয়ানিন এবং সাইটোসিন ম্যাচ হচ্ছে একটা পিউরিন একটা পিরিমিডিন আর থাকলে ইউরাসিলটা আর এনে থাকলে ইউরাসিলটা বলতে হবে এইভাবে আমরা শর্করা ডি শর্করা কেন বলবো যে দু নম্বর কার্বন থেকে একটা অক্সিজেন বেরিয়ে গেছে তাই ডিএনএকে বলা হয় ডি নিউক্লিক অ্যাসিড যেহেতু শর্করাটা ডি অক্সি রাইবোজ শর্করা তাই ডিএনএ হচ্ছে ডি অক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড কিন্তু আর ক্ষেত্রে দু নম্বর কার্বন থেকে কোনো অক্সিজেন বেড়ায়নি তাই আর হচ্ছে শুধু রাইবোজ শর্করা বা রাইবো আর এর পুরো নাম রাইবো নিউক্লিক অ্যাসিড ঠিক আছে এই হচ্ছে ক্রোমোজোমের রাসায়নিক উপাদান কেমিক্যাল কম্পোজিশান অফ ডিএনএ